প্রথম কিছু গাছে চার মাসেই ফল হয়েছে। রোপণে চার মাস বয়সের ফল ভিতরেই ভিতরে আর এই বাকিটা তো এখন টোটাল বয়স বয়স মাস মাস এই টোটাল মাসে দেখছেন যে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম দেখেন এটা হচ্ছে থাইল্যান্ডের বারো মাসি জাতের মালটা এই থাইল্যান্ডের বারো মাসি জাত মালটা আমি কিভাবে সংগ্রহ করলাম এবং কিভাবে লাগিয়েছি সেই পদ্ধতিগুলো আপনাদের সামনে তুলে ধরবো আমি এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম সেখানে যে দেখছি যে ছোট্ট গাছে মালটা ধরে আছে এক রকম সিরিয়াল যেমন আমার এই গাছেও আপনাকে দেখাচ্ছি বাস্তবটাও দেখাচ্ছি যে এই দেখেন এক রকম ধরে আছে এই দেখেন এক রাউন্ড ধরে আছে এই দেখেন একটা ধরে আছে এই দেখেন ছোট আছে আবার এই দেখেন ফুল আছে এই দেখেন ফুল আছে এই দেখেন ছোট আছে এই দেখেন ছোট আছে হ্যাঁ আবার এই দেখেন ছোট আছে সব রকম এইভাবে মনে করেন আমিও সেই বাস্তব দেখেছিলাম যে এরকম মাসি মালটা ধরে আছে গাছে তখন আমি ওনার কাছ থেকে পঞ্চান্নটা চারা কিনেছিলাম এই যে এইখানে লাগানো আছে আমার এই মিশ্র বাগানে লাগানো আছে পঞ্চান্নটা গাছ লাগানোর পরে আমি মোটামুটি চার থেকে ছয় মাসের মধ্যে আমি রেজাল্ট পেয়েছি এই যে টোটাল বয়স চার মাসের বেলাই ফল ছিল তারপরে দেখেন ছয় মাসের বয়সে এসেও মোটামুটি এই গাছটাই তাও তো এইগুলো সব ছিঁড়ে ফেলা হয়েছে দেখেন বুটা এইগুলো সব ছিঁড়ে ফেলা হয়েছে এইগুলো হ্যাঁ এর অন্তত চল্লিশ পঞ্চাশটা মালটা ধরিয়েছিল এই ছয় মাসের তো এই জাতটা খুবই ভালো লেটেস্ট জাত এই থাইল্যান্ডের বারো মাসি মালটার জাতটা তা আমি ইতিপূর্বে অলরেডি আমি নিজে আরো তিন বিঘা জমির পরে লাগিয়েছি এই থাইল্যান্ডের বারো মাসি মাল আমি রোপণ করেছিলাম প্রথমে সাদা এগুলো সাদা মাথা ভাবেই আমি লাগিয়েছিলাম বিস্তারিত মানে অনেক মানে অনেক ব্যয়বাহুল খরচ হিসাব করে আমি সেটা কিছু করিনি সাদা মাঠা নিয়ে এসেছিলাম সারা পঞ্চান্নটা ছোট্ট ওই গর্ত পলিথিনের মাপে গর্ত কেটে ওখানে সেট করে দিয়েছিলাম দেওয়ার পরে আমি আস্তে আস্তে পরিচর্যা করছি আর কি যেমন এই দেখেন এইগুলো গুঁড়াগুলো পরিষ্কার করে দিয়ে এখানে এখন রাসায়নিক সার দিচ্ছি বা কিছু জৈব সার দিচ্ছি হ্যাঁ এইভাবে মাঝে মাঝে একটু স্প্রে দিই ছত্রাকনাশক কীটনাশক হ্যাঁ এগুলো দিয়ে স্প্রে চালাচ্ছি এই মোটামুটি এই ছয় মাস এই গাছের বয়স এই ছয় মাসের ভিতরেই দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ এমন মোটামুটি ফলন দিয়েছে এইভাবে থুকায় থুকায় আর কি ফলনের ইয়েরাও এইভাবে এসছে হ্যাঁ প্রতি থোকাতেই তা আমি মনে করি যে এই থাইল্যান্ডের বারো মাসি মালটা চাষ করলে আল্লাহ রহমতে অনেক লাভবান হওয়া যায় যে কারণে যে আমি দেখছি এই ছোট্ট একটা গাছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ এইখানে মানে সাতটা আটটা নয়টা তিন চার পদের ভ্যারাইটিস মিলায় আবার দেখেন কিভাবে নতুন ফুল এসছে এভাবে যদি বারো মাসই আমার গাছে ফল থাকে আর আমি যদি এই বারো মাস মালটা বিক্রি করতে পারি তাহলে আপনারাই হিসাব বলেন যে কি পরিমাণ মানে পয়সা অর্জন করা যাবে রোপণের আমি ফল পেয়েছি প্রথম কিছু গাছে চার মাসেই ফল পেয়েছি রোপণের চার মাস বয়সের ভিতরেই ফল এসছে আর এই বাকিটা তো এখন টোটাল বয়স ছয় মাস এই গাছটা টোটাল বয়স ছয় মাস ছয় মাসে দেখছেন যে এদের সব গাছে ফল এসছে এবং প্রায় ম্যাক্সিমাম নতুন করিতি এগুলো ভাবে মুকুল সব দেখেন এই যে এগুলো সব মুকুল এসছে হ্যাঁ সিরিয়ালে আছে এদের ছোট গুটি আছে সব রকম ভাবেই মিলে আপনার এই গাছে আছে তাহলে এই ছয় মাস বয়সের গাছে এ যদি দুই থেকে আড়াই বছর বয়স হয় বাড়ি ওয়ান মালটা যেমন আমাদের আড়াই বছর দেড় বছর দুই বছর না হলেই ফলন আসে না আর এর একটা বৈশিষ্ট্য দেখেন যে ছোট বয়সে তার থেকে ছয় মাস বয়সের গাছেই কি পরিমাণ ফলন এসছে এই জন্যই এই থাইল্যান্ডের বারো মাসি মালটা চাষ করলে এর একটা চেহারা শান্তি সব দিক এটা বাজারের সাথেই মিল রেখে দেখেন বাজারের যে সাইজের বড় বড় মালটা এই থাইল্যান্ডের বারো মাসি মালটাও সে এখনো তো পরিপূর্ণ মেসোইট হয়নি নিয়ে যখন পরিপূর্ণটা হবে তখন মনে করেন একটা মালটা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হবে আর পরিপূর্ণ হতে এগুলো এখনো দুই মাস সময় লাগবে দেড় মাসের ওপরে লাগবে আর কি দুই মাস প্রায় লেগে যাবে কারণ ফলগুলো চাই মেসোইট ফলগুলো এই যে এই বোটার থেকে এই বোটার থেকে ছিঁড়ে ফেলা হয়েছে এই বোটাগুলোর থেকে মেসুইট ফলগুলো ছিঁড়ে ফেলা হয়েছে হ্যাঁ তাহলে আরো দেখানো যেত যে মেসুইট ফল কিভাবে কত বড় ছিল এখানে তমন বিশেষ কোন রোগ উপভোগ করি নিয়ে শুধু বিশেষ করে ওই যে ফল ছিদ্রকারী পোকা বা লেদা পোকা যেটা বলে ওই পোকা ওই পুষি পাতা গুলো চুষে খেয়ে নেয় এরাম পাতা মুড়িয়ে দেয় আর এক ধরনের হচ্ছে ছত্রাক লাগে যে ছত্রাক লেগে গোটা ফুলের গোড়ায় বা ফলের গোড়ায় যে লাল স্পট ফেরে ওটা ঝরে পড়ে যায় এই সত্রাকার হচ্ছে এই মাকড় এই দুইটাই আর কোনো সমস্যা মালটা কাছে হয় এই ক্ষেত্রে মাকড়নাশক এবং হচ্ছে ছত্রাকনাশক নাশক ঔষধ দিলেই এগুলো শেষ হয়ে যায় পরিচর্যা এই যে মাছে কিছু যেমন কিছু বীজ ডাল বেরোয় নিচের মানে অরিজিনাল ওই গাছের ছাড়া এই গাছের কিছু বীজ ডাল বেরোয় ওই ডালগুলো ছাঁটাই করে দেওয়া হয় গাছের গোড়া গুলো পরিষ্কার করে সার দেওয়া হয় এই যে যেমন সার দেওয়া হয় আছে এই সার দেওয়া আছে গাছের গোড়াগুলো গুলো ঘাস গুলো আগাছা হলে ঘাস গুলো পরিষ্কার করে দেওয়া হয় হ্যাঁ তারপরে মাঝে মাঝে যদি গাছের গোড়া শুকায় পানি দেওয়া হয় দেওয়া দেওয়া হয় হয় মাঝে মাঝে সার রাসায়নিক বা জৈব সার দেওয়া হয় হয় কীটনাশক স্প্রে দেওয়া হয় এভাবে আরকি পরিচর্যা চলছে আমি হিসাব করে দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় এক বছর মানে পরিপূর্ণ ফল আসা পর্যন্তই কিন্তু ও যখন পরিপূর্ণ ফল আসে তখন ধরেন এইভাবে আমি হিসাব করে দেখেছি যে এই মালটা আপনার হাত 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 বাই বাই লাগানো কোনো সমস্যা না আপনি আমি তো দেখছেন একটু দূরত্বই লাগিয়েছি কিন্তু চারাও ছিল না আর এই জন্য চারা পাচ্ছিলাম না যার কারণে আমি দূরত্ব দিয়ে লাগিয়েছিলাম তবে এবার বাণিজ্যিক ভাবে চাষ করতে হলে আমি মনে করছি যে যারা স্থায়ীভাবে ভাবে তাহলে আট হাত বাই আট হাত করতে পারবে আর যদি মনে করে যে আমি চারার দিকে তাকাবো না আমি ফলনের দরকার আমি জমি ফেলে রাখবো না তাহলে হম ছয় হাত ছয় লাগালেও এক বিঘা জমিতে আড়াইশো গাছ ধরবে দুইশো থেকে আড়াইশো গাছ ধরবে আড়াইশো গাছ আপনি হিসাব করে দেখেন প্রথমে যদি পাঁচ কেজি করেও ধরেন প্রথম বছরেই আপনার দশ মাসের ভিতরেই ফলন পেয়ে যাবেন টোটাল তাহলে আপনি মেসুই ফল পাবেন তাহলে যদি যদি প্রতি পাঁচ কেজি করে ফলন পান আর এই দুইশো গাছই ধরেন তা হলে পাঁচ দোকানি দশ তাহলে মনে করেন এক হাজার কেজি এক হাজার কেজিতেই পঁচিশ মন হয় তা পঁচিশ মন মালটা আপনার হলে আর অসময়ে যদি পঁচিশ মন মালটা আপনি পান তাহলে যদি দুই হাজার টাকা মনই ধরেন তাও পঁচিশ দোকনি পঞ্চাশ হাজার টাকা তাহলে প্রথম বছরে আপনার খরচ সব উঠে আসছে হ্যাঁ দ্বিতীয় বছরে আপনার আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যত গাছের বয়স বেশি হবে তত ফল বেশি দিবে আর সবচেয়ে আমি তো সর্বনিম্ন হিসাবটা বললাম এবার অসময়ের একটা ফলের দাম তো মনে করেন আপনাদের কি বলবো যে অসময় এক কেজি মালটার দাম ফেলে যায় প্রায় দুইশো টাকা কেজি দুইশো বিশ টাকা আড়াইশো টাকা কেজি হয় অসময়ের এক কেজি মালটার আমি এখানে মিশ্র বাগানে পিয়ারা আছে আমার মিশরি ফাইভ জাতের পিয়ারা আছে আপনার রেড আপেল কুল আছে যেটা বড়ই বলে রেড আপেল কুল বড়ই ওইটা আছে আপনার সিডলেস লেবু আছে হ্যাঁ এবং এই থাইল্যান্ডের বারো মাসি মালটা আছে এবারে এটা আমার একটা মিশ্র ফলের বাগান হ্যাঁ এ আপনারা এই কৃষি আলাপ চ্যানেলেই বা আপনাদের চ্যানেলে আপনারা দেখেছেন যে হচ্ছে আমার এই কদবেল বারোমাসি মাসি থাইল্যান্ডের একটা কদবেলের প্রতিবেদন আপনারা দেখেছেন বা প্রজেক্ট দেখেছেন আপনারা তার পাশে ধরেন এই পিয়ারা এবং এই রেড আপেল কুল বড়ই বা হচ্ছে এই থাইল্যান্ডের বারো মাসি এগুলো আপনারা দেখেছেন এই প্রজেক্ট গুলো দেখেন আরো মনে করেন আপনারা ইতিপূর্বে আরো আপনাদেরকে আমি অন্যান্য জিনিস দেখানোর চেষ্টা করব যেমন আমার আরো রক্তিম মালটা আছে ভিতরে লাল হ্যাঁ সে মালটাটা এই থাইল্যান্ডের বারো মাসি মালটার পাশাপাশি সেটাও আমি করেছি সেটাও ইতিপূর্বে আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। দশক একটা কথা আপনাদের বিশেষ ভাবে আমি বলতে চাই যে আমি কিভাবে চাষ করি আপনারা সরাসরি আমার বাগানে আসেন দেখেন বাস্তবগুলো ঘুরে ঘুরে দেখে তারপরে আপনারা আমার সাথে আলোচনা করেন আমি যে কোনো বিষয়ে আপনাদের সাথে মনে করেন পরামর্শ দিব মানে সার্বিক চেষ্টা করব আপনাদের সঠিক জিনিসটা দেওয়ার সে চারা বলেন সঠিক পরামর্শ বলেন যে কোনো বিষয়টাই আপনাদের বাস্তবতায় আমি তুলে ধরবো এবং বলবো আপনাদের সাথে আলাপ আলোচনা করে কথা বলবো আপনাদের দাওয়াত রইলো আমার বাগানে আসার ভিডিওতে আমার নাম্বার থাকবে আমার সাথে যে কোনো মুহূর্তে আলাপ আলোচনা করতে পারবেন যে কোনো বিষয়ে আমি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ